সামান্য একটা এই নির্বাচনকে, যে নির্বাচন জাতির জীবনে খুবই গুরুত্বহীন, সেই নির্বাচনকে আওয়ামী লীগ সহ্য করতে পারলো না। সেই নির্বাচনকে 1 লক্ষ ভোটার দেখাইতে হবে কেন? আমাদেরকে এই সমস্ত কিছু দেখলে আমাদেরকে, আমরা ট্রমার মধ্যে চলে যাই, বাঙালি জাতি ট্রমার মধ্যে চলে যায়, ট্রমাটাইজ হয়, যে আমাদেরকে সে বাকশালের কথা মনে করিয়ে দেয়। বাংলাদেশের গণতন্ত্র আছে কি নাই, এই যে গণতন্ত্র নিয়ে সারা বিশ্ব আছে উদ্বিগ্ন, পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন, জাতিসংঘ উদ্বিগ্ন, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই উদ্বিগ্ন, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। অনেক কথা বলা যায় কিন্তু চূড়ান্ত বিচারে দেশকে উদ্ধার করার জন্য একটা ফোর্স দরকার আছে, এবং জাতীয় পার্টির সেই ফোর্সটাই আছে দেশের ক্রান্তি লগ্নে এবং ক্লান্তি লগ্নে। জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে এবং মানুষকে এই বিপর্যয় থেকে উদ্ধার করবে। আমি জানি তো উনি, আমি যে মন্তব্যটা করলাম সেটা আমার কথা নয়, বিদেশি বহু সংখ্যক মানুষের, সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল, আপনার বিদগ্ধ মহল এই ধরনের উক্তি করে থাকে আওয়ামী লীগ সম্পর্কে এবং বর্তমান রুলিং পার্টির, গুরুত্বপূর্ণ রুলিং পার্টির সম্পর্কে। আপনি দেখেছেন সচিব মহোদয় যিনি ছিলেন, উনিও সময় দেখে থাকবেন, মানে খুবই প্রেস্টিজিয়াস একটা ম্যাগাজিন, টাইম ম্যাগাজিন সম্প্রতি একটা রিপোর্ট ছাপিয়েছে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে এবং বাংলাদেশের রুলিং পার্টির চরিত্র সম্পর্কে, এখানকার গণতন্ত্রের গণতান্ত্রিক চর্চার সম্পর্কে, গণতন্ত্রের ঘাটতি সম্পর্কে। সেখানে যদি আপনি নিশ্চয়ই দেখেছেন, লক্ষ্য করে থাকবেন, সেখানে তারা মানে দেখিয়েছে যে বাংলাদেশ কিভাবে স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকে পড়েছে, পরিষ্কার করে তারা সেখানে দেখিয়েছে এবং তারা এটা নিয়ে কনসার্ন, আমেরিকা যুক্তরাষ্ট্র এ নিয়ে কনসার্ন। আপনার আরেকটা জিনিস বলবো আপনাকে, তারা কর্তৃত্ববাদী রূপ নিয়েছে বাংলাদেশ, এটা তারা বিলক্ষণ বুঝতে পেরেছে, এটা টাইম ম্যাগাজিনের তাদের ব্যাখ্যা। এখন টাইম, আপনি যদি বলেন যে টাইম ম্যাগাজিন কি জিনিস, টাইম ম্যাগাজিন বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে প্রাচীনতম এবং খুবই ট্রাস্টেড একটা একটা ম্যাগাজিন, যেটা রিপোর্ট সারা পৃথিবীতে গুরুত্ব পেয়ে থাকে, রাজনৈতিক বিশ্লেষণগুলো গুরুত্ব পেয়ে থাকে। আপনি লক্ষ্য করে থাকবেন সাম্প্রতিক সময়ে, মানে গণতন্ত্র যে সম্মেলন হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে 2-2 বার, সেখানে বাংলাদেশকে দাওয়াত দেওয়া হয়নি, বলা হয়নি। এখন এগুলো কিসের সিগন্যাল? এগুলো আওয়ামী লীগের লোকদের কাছে এগুলো কিছুই না, এরা ওরা তারা এটা এক ফুৎকারে উড়াই দিবে, যেগুলো কিছুই না, ওরা উড়াই দিবে এই বলে তোমার দেশে গণতন্ত্র প্রস্তরবিদ্ধ, সুতরাং তুমি আরেকজনকে কেন সবক দিচ্ছ, এই বলে উদর পিণ্ডে বুদের ঘাড়ে চাপানোর একটা মানসিকতা আছে আওয়ামী লীগের। তারপরে আপনি, আমি আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে দেখেন বাংলাদেশ, আপনি ফ্রিডম হাউস নামে ওয়াশিংটন ভিত্তিক একটা গবেষণা সংস্থা আছে, তারা বলছিল যে বাংলাদেশ আংশিক স্বাধীন। এই যে আমি তথ্যগুলো আনলাম, তারপরে বারাক ওবামা সহ 170 জন বিশ্ব বরেণ্য নেতা নোবেল বুঝেই ডক্টর ইউনুসকে বিচারিক হয়রানি করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে। আচ্ছা, এখন আপনি আপনি অনেক কথাই বলতে পারেন, বলবেন, আমি সেটা মানছি, কোনো অসুবিধা নাই। তারপর তারা বলছেন যে তাকে বিচার না, শেষ করিয়া তাকে এই হয়রানি থেকে বন্ধ করা হোক, হয়রানি যাতে না করা হয়, তারা একটা খোলা চিঠি দিয়েছে, তার বিরুদ্ধে 174টি মামলা নাকি করা হয়েছে, আমি জানি সত্য মিথ্যা আমি জানি না, তাদের বক্তব্য। এই যে তাকে এবং ডক্টর ইউনুসকে ক্ষমতাসীন দলরা রক্ত চোষা বলে বিদ্রুপ করারও তো একটা মানসিকতা আমরা দেখছি। এখন কথা হচ্ছে এই যে অদ্ভুত বিষয়টা, এটা টাইম ম্যাগাজিনে তারা তাদের ভাষায় বলছিল যে এটা একটা অদ্ভুত প্রতিহিংসা, একটা ফেস্টারিং, একটা প্যারানিয়া, তারা বলছে তাদের ভাষায়। এই যদি হবে গণতন্ত্রে কি এগুলো আছে? আপনি আপনি যদি বলেন, আপনাকে আমি, আপনি একজন বিদগ্ধ লোক, গণতন্ত্রে এই শব্দগুলো কি আছে? গণতন্ত্রে এই ধরনের ন্যারেশন কি আছে? চিন্তাই করতে পারবো না, এগুলো নাই গণতন্ত্রে। আপনার প্রতিহিংসা বলতে কোনো কিছু থাকতে নাই, থাকার কোনো সুযোগই নাই।
লক্ষ্মীপুরের উদাহরণটা আমার সচিব মহোদয় দিয়েছেন, আমি আজকে সারাদিন, আমি তারপর আবার একটু রিটায়ার করতেছি, আজকে সারাদিন আমি ফলো আপ করেছি, দেখেছি সামান্য একটা এই নির্বাচনকে, যে নির্বাচন জাতির জীবনে খুবই গুরুত্বহীন, সেই নির্বাচনকে আওয়ামী লীগ সহ্য করতে পারলো না। সেই নির্বাচনকে 1,00,000 ভোটার দেখাইতে হবে কেন? 1,00,000 টার্ন আউট দেখাইতে হবে। তার মানেটা হচ্ছে যে আমাদেরকে অনেক ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে, আমাদেরকে আমাদেরকে এই সমস্ত কিছু দেখলে আমাদেরকে, আমরা ট্রমার মধ্যে চলে যাই, বাঙালি জাতি ট্রমার মধ্যে চলে যায়, ট্রমাটাইজ হয়, যে আমাদেরকে সেই বাকশালের কথা মনে করিয়ে দেয়, আমাদেরকে সেই ভোটের বাক্স সেই গ্রামের থেকে ঢাকা নিয়ে আসার সেই ইতিহাস স্মরণ করিয়ে দেয়, আমাদেরকে সেই 72 থেকে 74 পর্যন্ত বিরোধী মতকে দমন করার যে চন্ডন নীতি সেগুলো স্মরণ করিয়ে দেয়। আমি জানি না সেগুলো হচ্ছে কি, কিন্তু স্মরণ করিয়ে দেয়। এগুলো কি, এগুলো কি, এগুলো গণতন্ত্রের ভাষা নয়? যেটা সচিব স্যার চমৎকার করে বলেছেন, গণতন্ত্রের একটা ভাষা আছে, সন্ত্রাসের একটা ভাষা আছে, জোর জবরদস্তির একটা ভাষা আছে। তারপর উনি আবারও চমৎকার করে, সচিব মানুষ তো, চমৎকার করে বলেছেন এটা হয়তো আওয়ামী লীগের হৃদয়ের ভাষা না, উনি বলতে চাইছেন এটা আওয়ামী লীগের রেটরিক, মানে রাজনৈতিক ভাষা, তাও হতে পারে, আমরা রাজনৈতিক ভাষা হিসেবে দেখতে চাই, কিন্তু এই শব্দগুলো আমাদেরকে আতঙ্কিত করে, আমাদেরকে বিপদগ্রস্ত করে, আমাদেরকে ভাবিয়ে তোলে, বাংলাদেশের গণতন্ত্র আছে কি নাই। এই যে গণতন্ত্র নিয়ে সারা বিশ্ব আছে উদ্বিগ্ন, পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন, জাতিসংঘ উদ্বিগ্ন, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই উদ্বিগ্ন, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। দেখেন যেদিন 28 তারিখে যে সম্মেলনটা পণ্ড হলো, যে মহাসমাবেশটা পণ্ড হলো, যখন সমাবেশ পণ্ড হয় তখন আরেক ধারে, রাজধানীর আরেক ধারে জামাত ইসলামের একটা বড় গ্যাদারিং হচ্ছিল, একদম বড় মাপের, ছোটখাটো না, কিন্তু আরেক প্রান্তে গণতান্ত্রিক মঞ্চ, গণতন্ত্র মঞ্চের সমাবেশ হচ্ছিল। এরকম সরকার বিরোধী আরটা ছয় দলীয় একটা, আপনি এর আগের প্রোগ্রামে বলেছিলেন এটা। হ্যাঁ হ্যাঁ, না আমি ওই বিএনপি, বিএনপি যখন না খাচ্ছে, না না এটা এটা আপনি শুনছেন, ওই দর্শক শুনে নাই তারা। এখন কথা যে তারা যদি এই বিএনপির যে সম্মেলনটা হয়েছিল এটা আক্রান্ত হয়ে তারা যদি এগিয়ে আসতো তাহলে জিনিসটা অন্যরকম হইতো, এগিয়ে আসে নাই। রাজনীতিটাই এমন, রাজনীতিটা এমন হচ্ছে, আমরা জাতীয় পার্টি কি করছে, আমরা কি করতে পারি, আমরা একটা রিজার্ভ ফোর্স, একটা বিকল্প শক্তি, আমরা বিকল্প শক্তি, আমরা আমরা এমন একটা ভূমিকা নিব বা নিতে চাচ্ছি। সেই দর্শককে মনে করে দিতে চাই, অনিল বিক্রমাদিত্য শ্রীলঙ্কার যে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, মানুষ যে গণ অভ্যুত্থান করেছে, সেই গণ অভ্যুত্থানের ফলে যে রাষ্ট্রীয় প্রেসিডেন্টের প্রাসাদে মানুষ গিয়ে শুয়েছিল এবং রান্না বান্না করে খেয়েছিল, তখন ক্ষমতা কে আসছে জানেন? ক্ষমতা আসছে রাজা পাকসের অনুসারী আরেকজন লোক পরবর্তীতে, সেটা মানুষ বিকল্প হিসেবে তখন মানুষ মেনে নিয়েছে, এবং তখন ওই অবস্থায় ওকে ওকে কেন্দ্র করে দেশে একটা শান্তি বিরাজ করছে। এখন বাংলাদেশে যে বিবাদমান দুই গ্রুপ আওয়ামী লীগ এবং বিএনপি, যেভাবে বাংলাদেশকে একটা নরকে পরিণত করছে, যেখানে বাংলাদেশের অর্থনীতি হুমকির সম্মুখীন, যেখানে মানুষের মানুষের জানমাল, সেখানে আমরা জাতীয় পার্টি একটা রিজার্ভ ফোর্স যদি না থাকি, সেখানে সবাই যদি ডিস্ট্রাকটিভ ভূমিকাতে যায়, তাহলে এই জাতিটাকে উদ্ধার করা তো আর কেউ রইল না। সুতরাং অনেক কথা বলা যায়, অনেক কথা বলা যায়, কিন্তু চূড়ান্ত বিচারে দেশকে উদ্ধার করার জন্য একটা ফোর্স দরকার আছে, এবং জাতীয় পার্টির সেই ফোর্সটাই আছে দেশের ক্রান্তি লগ্নে এবং ক্লান্তি লগ্নে। জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে এবং মানুষকে এই বিপর্যয় থেকে উদ্ধার করবে।